শুরু করা যাক। আচ্ছা, তো তো আজকে ম্যাক্সিমামটা কমপ্লিট করব, পরের দিন যেটা বাকি থাকবে সেটুকু পার্ট কমপ্লিট করব। তো পরপর আমি কয়েকটা কনসেপ্টের কথা বলে যাই এখানে, সেগুলো হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না, বাট এমন কিছু কঠিন জিনিস নয়, একদম শুনলে একবার মন দিয়ে শুনলে বুঝতে পারবে, কঠিন কিছু না, আমি বারবার বলছি, সুতরাং একটু মন দিয়ে শোনো। প্রথম হচ্ছে রেশিও কাকে বলে। রেশিও মানে হচ্ছে অনুপাত, যেটাকে বাংলায় বলে। এবং এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে একটা তুলনা। তুলনা মানে কি, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার ভিত্তিতে কত, মানে ধরে নাও আমি বললাম যে আমি ধরো বললাম যে 80-15, 80-15, এবার এটা কি করবে তুমি, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে এখানে 3 হবে, এখানে কি হবে 16 হবে। তাহলে আমি বলতে পারি এটা যে 3-এর 16 মানে হচ্ছে 16-এর 3 ভাগ, 16-এর 3 ভাগ, এটাকে এইভাবেও লেখা যায়, 3:16, এইটার মানেও তাই, 16-এর 3 ভাগ। আশা করি এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, একদম সিম্পল জিনিস। রেশিও মানে কি, তো রেশিও যদি এটা হয়, রেশিওর দুটো জিনিস থাকে যেটা মনে রাখতে হবে। এই যে একটা হচ্ছে প্রথম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, বা বাংলায় বলবে পূর্বপদ। দ্বিতীয়টা হচ্ছে উত্তরপদ বা কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট বা উত্তরপদ। আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এ ইজ টু বি যদি দুটো টার্ম হয় রেশিওর, তাহলে প্রথমটা হচ্ছে পূর্বপদ এবং দ্বিতীয়টা হচ্ছে, মিউট করে রাখো কারণ মিউট ওপেন আছে, আরো নেই অকারণে কেন মিউট গুলো বারবার ওপেন করে রাখো, বলা দরকার হয় কেন, তোমরা টিচার হবে কয়েকদিন পরে, তোমরা যদি সামান্য জিনিসটা বুঝতে এত সময় না, মিউট ওপেন করলে তোমাদের সমস্যা হবে পরবর্তীকালে রেকর্ডিং দেখবে। যাই হোক, এইচ টু বি হলেই হয়, তাহলে রেশিও যদি এইচ টু বি হয় তাহলে এটাকে পূর্বপদ, বিটাকে উত্তরপদ বলা হচ্ছে, এর মধ্যে কিছু বোঝার কিছু নেই, সুতরাং আমি এটার মধ্যে আর কিছু বলছি না। এবং এটা মনে রাখবে যদি আমি বলি 5-এর 9, তাহলে এখানে কি বলা হয়, 9-এর 5 ভাগ, 9 ভাগের, কোনো জিনিসের 9 ভাগ করলে তার 5 ভাগ। এবং 5:9 মানেও সেম জিনিস, কোনো জিনিসের 9 ভাগের মধ্যে 5 ভাগ। এবার যদি বলি আমি ইনভার্স রেশিওর কথা, যেটা হচ্ছে ব্যস্ত অনুপাত, এটা আরও সোজা জিনিস, এটা তো আরও কিছু বোঝার নেই। যদি তোমাকে বলে যে 5:9 যদি বলা থাকে, তাহলে এর ইনভার্স রেশিও কি হবে, এর এর যদি তোমাকে ইনভার্স রেশিও বের করতে বলে, তাহলে করবে হচ্ছে 9:5, সিম্পল, এটাকে উল্টে দেবে, প্রথম পদটাকে দ্বিতীয় পদে নিয়ে যাও, দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে যাও। প্রপোর্শন, প্রপোর্শন আর রেশিওর মধ্যে আমরা প্রায় যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রায় গন্ডগোল হয় যে কোনটা প্রপোর্শন কোনটা রেশিও, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে রেশিও যেটা এটাই প্রপোর্শন এটা ধরে রাখি, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, যদিও দুটোর মধ্যে অনেকটাই রিলেশন আছে। যেমন ধরো আমি বললাম যে 5:9 যদি বলি, ঠিক আছে, বা আমি যদি বলি যে 25:45, দুটো কি সেম না আলাদা, ক্যালকুলেট করে দেখো দুটো কি সেম না আলাদা, তোমরা একবার কনফার্ম করো, সেম, কারণ এটাকে 25:45 যদি আবার 5 দিয়ে কেটে দিই তাহলে 5:9 চলে আসবে। তাহলে এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটা যখন লিখছি এইটা হল সমানুপাত, মানে সম অনুপাত, দুটো অনুপাত যখন সমান হয়, সম এটাকে যদি ভাঙি আমরা এটুকু বুঝতে পারছি সমানুপাত মানে সম অনুপাত, দুটো অনুপাত যখন সমান হয় তাকে সম অনুপাত বলে, এর মধ্যে আর কিচ্ছু বোঝার নেই। একটা জিনিস বোঝার আছে বটে, সেটা বলে দিই, সেটা হচ্ছে যে টার্মগুলো, যেমন ওইখানে বলছিলাম কি অনুপাতে প্রথম টার্মটাকে পূর্বপদ এবং দ্বিতীয়টাকে উত্তরপদ বলা হয়, এখানে সেরকম যখন সমানুপাত দেখছো তখন মাঝের যে দুটো, মানে সমান সমান চিহ্নের আগে পাশ আগে পিছে যেই দুটো টার্ম থাকছে, মানে একদম মাঝের দিকে যে দুটো টার্ম থাকছে, এইটাকে বলা হয় মধ্যক বা মধ্যম পদ, মধ্যক বা মিন,
বা মধ্যম পদ যাই বলো না কেন। আর যে এই যে দুই সাইডের যে দুটো টার্ম থাকছে, এন্ডের দিকে যে দুটো টার্ম থাকছে, এটাকে কি বলা হয়? আচ্ছা এটা হচ্ছে এইখানে, আর এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে প্রান্তীয়। মনে রাখা খুব কঠিন কিছু নয়, কারণ কি, কারণ প্রান্তের দিকে আছে তাই প্রান্তীয়, মাঝের দিকে আছে এই মধ্যক, এটুকু মনে রাখার কি আছে। মিন বলা হবে, মিন টার্ম বলা হবে, মিন প্রপোর্শন বের করতে বলবে, এরকম বলবে। সেটা কিভাবে বের করবো সেটা তো আমি পরে বলবো, বাট এই টার্মটা মনে রাখো। মিন মানে মাঝেরটাকে বোঝাচ্ছে, আর এক্সট্রিম মানে হচ্ছে, এক্সট্রিম মানে আমরা বলি না এক্সট্রিমলি, মানে হচ্ছে এক্সট্রিম এন্ডে বসে আছে, তো সেই রকম এক্সট্রিম, এটাকে বলা হয় এক্সট্রিম। যেটা নিয়ে বেশি বোঝানোর কিছু নেই, সেটা নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করছি না। এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে আমি যদি এই জিনিসটাকে দেখি ভালো করে, আমাকে এটা মনে রাখতে হবে যে এখান থেকে একটা জিনিস হয়, সেটা কি, সেটা দেখো, 5:9 যদি 25:45 হয়, তাহলে মনে রাখতে হবে যে এখানে এখানে মধ্যম পদ দুটোর যে, প্রান্তীয় পদ দুটোর যে গুণফল, সেটা সব সময় মধ্যম পদ দুটোর গুণফলের সমান হবে। ইজ ইট ক্লিয়ার? প্রান্তীয় পদ দুটোর গুণফল মধ্যম পদ দুটোর গুণফলের সমান হবে। যেমন a:b, আচ্ছা এই টার্মটা কি ডবল ইজ টু দেওয়া আছে, এইটার মানে কি, এইটার মানে ইকুয়ালস টু, এটাকে ইকুয়ালস টুই বলবে। তবে রেশিওর ক্ষেত্রে যেটা হয় বা প্রপোর্শনের ক্ষেত্রে কি হয়, তখন আমরা ইজুকাল টু না দিয়ে এইরকম একটা টার্ম ইউজ করি। তো a:b c:d যদি হয়, তার মানে a:b যে রেশিও সেটা হচ্ছে c:d রেশিও সমান যদি হয়, তাহলে এই যে মাঝের দুটো পদ b:c এটার গুণফল প্রান্তীয় দুটি পদ অর্থাৎ a:d এর সমান হবে। ব্যাস এটুকু, এখানেও তাই লিখেছি। দেখো প্রান্তীয় দুটো পদ 5 আর 45 এবং মাঝের দুটো পদ 9:25, এটা সমান হবে। এটার উপরে কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে, প্রান্তীয় পদের গুণফল মধ্যম পদের গুণফলের সমান। চতুর্থ সমানুপাতিক, এটা বেশ সোজা জিনিস, কারণ যদি বলো ক্যালকুলেশনের জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে সোজা, এটা বেশ সোজা জিনিস। কি বলেছে, a:b যদি c:d এর সমান হয়, তাহলে ফোর্থ প্রপোর্শন বের করো। ফোর্থ প্রপোর্শন কোনটা, এর মধ্যে যে কেউ বলো, a:b b:c:d যদি হয়, এর মধ্যে ফোর্থ প্রপোর্শন কোনটাকে বোঝাচ্ছে? কমন সেন্স, কমন সেন্স খারাপ, ডি, একদম একদম, ফোর্থ প্রপোর্শন বলতে ডিটাকে বুঝিয়েছে, সিম্পল ব্যাপার। তার মানে হচ্ছে ফোর্থ প্রপোর্শন অফ এ বি সি, তার মানে যখন বলবে ফোর্থ প্রপোর্শন বের করতে, তখন আমাকে এটা বুঝে নিতে হবে বাই ডিফল্ট, যে যেই তিনটে টার্মের কথা বলা আছে সেই তিনটে টার্ম হচ্ছে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় টার্ম। বোঝা গেছে? কারণ আমাকে চতুর্থ সমানুপাতি যখন বের করতে দিয়েছে, তার মানে আমি এটা বুঝতে হবে যে প্রথম দ্বিতীয় আর তৃতীয়টা বলে দিয়েছে, তবে গিয়ে আমাকে চতুর্থটা বের করতে দিয়েছে। সুতরাং এখানে যে তিনটে টার্ম বলা আছে, 189, 273 আর 153, এটা যথাক্রমে প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয় আর এইটা তৃতীয় টার্ম, তাহলে আমাকে বলছে কি ফোর্থ, চতুর্থটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থটাকে, আমরা কিভাবে লিখি জেনারেলি, যেটা করি কি, যে a:b = c:d আমরা শিখেছি। প্রথম টার্ম হচ্ছে এ 189, দ্বিতীয় টার্ম কোনটা 273, তৃতীয় টার্ম কোনটা পরপর 153, আর চতুর্থ কি জানি না, বের করতে বলেছে, হোয়াট আমি জানি না। তো এখানে ডিটাকে ডি লিখে রাখলাম। ঠিক আছে, তুমি কোশ্চেন মার্ক দাও, এক্স দাও, যাও। এবার কি করবো, কারোর যদি অ্যান্সার এসে থাকে বলো, আমি তো পদ্ধতি বলবোই, বাট কারোর যদি মোটামুটি বুঝতে পেরে থাকো পাবে, কত আসছে, কত অ্যান্সার, কত আসছে বের করে বলো। বেসিক্যালি যেটা করতে হবে, আমি বললাম আগের স্লাইডে বললাম যে সাইডের দুটো টার্ম মানে হচ্ছে প্রান্তীয় দুটো টার্মকে গুণ করলে সেটা মধ্যম দুটি পদের গুণফলের সমান। এখানে তাই হবে, এই দুটোর গুণফল আর এখানে এই দুটোর গুণফল, তাহলে কি হবে 189 × d = 273 × 153, তাহলে ডি কত হবে 273 × 153 / 189, 9 দিয়ে কাটা যাবে, 9 অক্ষের 9 কত 221, দেখছি 9 দিয়ে কাটলে এখানে 21 হচ্ছে,
এটা যদি কাটি 21 অক্ষে 21, তাহলে 3 6 থেকে যাচ্ছে 63 13, তার মানে হচ্ছে 13 ইনটু 17, 17 91 এর 1 হাতে 9, 17 অক্ষে 17 আর 9 না 221 না 261 আছে নাকি আমার? হ্যাঁ হ্যাঁ বলো, কিছু গন্ডগোল হচ্ছে? আর বাকি কার কি আসছে? গন্ডগোল হলো ঠিক আছে। 317 আর 17 অক্ষে 17 আর 5 এর ঠিক ঠিক সরি 221 ঠিক আছে। ওকে, তো এটা চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি ছাড়া চতুর্থ সমানুপাতির বিশেষত্ব কি? চারটে পরপর দেওয়া থাকবে, মানে চারটে জিনিসই আলাদা আলাদা হবে, প্রত্যেকটার মান আলাদা আলাদা হবে। ভালো করে বোঝো, চতুর্থ সমানুপাতি যখন বের করতে বলবে তখন চারটেরই মান আলাদা 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 হবে, মানে ইন্ডিভিজুয়াল চারটে টার্ম থাকবে, তিনটে বলা থাকবে একটা বের করতে বলবে। এবার তোমাকে যেটাই বের করতে বলুক না কেন তোমার সমস্যা নেই, তাই না? তোমাকে যদি প্রথমটা বের করতে বলে অসুবিধা আছে? না সমস্যা নেই, তুমি ওখানে ফাঁকা রাখবে, বাকি গুণ করে দেবে। দ্বিতীয়টা বের করতে বলেছে, দ্বিতীয়টা ফাঁকা রাখো, যেটা বের করতে বলবে তুমি বের করতে পারবে, একই ফর্মুলা। এবার কিন্তু যদি বলে কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতের কথা যদি বলা হয়, এটা একটু অন্যরকম হবে। এটা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা কি বলেছে। এখানে বলছে যে তিনটে টার্ম থাকবে, তিনটে টার্ম। কিন্তু সমস্যা কি, যে আমার যদি সমানুপাতি করতে হয় তাহলে তো চারটে টার্ম লাগে। হ্যাঁ বলো। কেউ কিছু দেখতে পাচ্ছ না? এবার তাহলে দেখ, আমার আমার যদি মানে এর থেকে, এই তো দেখা যাচ্ছে অনেক কমেন্টও করছে, আমার এন থেকে যদি প্রবলেম হতো তাহলে কেউ দেখতে পেত না, নট এ সিঙ্গেল পার্সন, ঠিক আছে, কেউ দেখতে পেত না। এইটা কে করছে, এইটা কে করছে, এই যে পিন, এটা কে করছে, এটা না, এটা কেউ একটা করছে, এইসব কে করছে এটাকে আমি তো সেটাই বুঝতে পারছি না। তো এটা কেউ এটা করছে, হঠাৎ করে দেখি আমি কিছু করছি না, এখানে দেখি এটা স্ক্রিন গুলো চেঞ্জ হতে শুরু করলো, লেআউট গুলো। হ্যাঁ এই তো মহা মুশকিল, এই এই বাদরামোগুলো কেন করো তোমরা উডবি টিচার? তোমরা এইটুকু মানে একটা রেসপন্সিবিলিটি তোমরা যদি না নিতে পারো, যে আমি তো তোমাদের কিছু করতেও বলিনি, খুব মুশকিল, কি কি করছে আমি বুঝতেও পারছি না। আচ্ছা যাই হোক, এবার দেখতে পাচ্ছো সবাই? বেশ, হঠাৎ করে দেখি পুরো লেআউট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে চলো আবার এখানে ফিরে আসি। ক্রমিক সমানুপাতির ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে চতুর্থ যখন আমাদের সমানুপাতির ব্যাপারটা, বুঝতেই পারছো যে ABCD চারটে টার্মের দরকার হয়, চারটে টার্মের দরকার হয়। কিন্তু যখন এই ক্রমিক সমানুপাতির গল্পটা দেবে তখন বুঝতে হবে যে এটা তিনটে টার্ম নিয়ে কাজ হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে সমানুপাতিতে তো আমাদের চারটেই দরকার, কোনোভাবে আমি তিনটে নিয়ে কাজ করতে পারবো না। তার মানে এইটা বুঝতে হবে একটা টার্ম ওর মধ্যে এমন থাকবে যেটা দুবার রিপিট হবে, ঠিক আছে, এবং সেটা কোন টার্মটা হবে, সবসময় মাঝের টার্মটা হবে। মানে যদি তোমাকে বলা থাকে a কমা b, সরি
এ কমা বি কমা সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বুঝতে হবে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হবে। বোঝা গেল? সিম্পল জিনিস, খুব কঠিন কিছু না, একবারে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। আমি কি বলছি, যদি তিনটে টার্মকে ক্রমিক সমানুপাতি বলে দেয় তাহলে আমাকে বুঝতে হবে যে মাঝের টার্মটা রিপিট হয়েছে, মানে এই যে বি যেটা ছিল, বি যেটা ছিল সেটা রিপিট হচ্ছে। মাঝের যে টার্মটা বি ছিল সেটা রিপিট হয়েছে। বোঝা গেছে? তাহলে আমি কি লিখবো? অন্যবার দেখলাম এ ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি লিখতাম, এখানে বিটা দুবার লিখবো, এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি। ক্লিয়ার? এটার উপর বেস করে আমার প্রশ্ন হবে, তিন চার রকমের প্রশ্ন হয়, একই জিনিস, মানে ব্যাপারটা একই ঘুরে ফিরে। শুধু তোমরা এটুকু আমাকে কনফার্ম করো যে এটা বুঝতে পেরেছি, মাঝেরটা রিপিট হচ্ছে, আর তো কিছু বোঝার নেই এর মধ্যে, এইটুকু শুধু বুঝতে হবে, আর বাকি সব সেম, এটুকু সেম। এবার ওর উপর ভিত্তি করে তৃতীয় সমানুপাতি, মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন এগুলো বের করতে দেবে। যেমন তৃতীয় সমানুপাতি যদি বের করতে দেয়, অসুবিধা কি আছে? তোমার তো একই লজিক না, মানে ধরো এ ইজ টু বি ইজ ইকুয়াল টু যদি বি ইজ টু সি হয় সেই তো একই লজিক কাটাবে, সাইডের দুটো মাঝের দুটো গুণফল, তার মানে কি হবে এ ইন্টু সি ইজ ইকুয়াল টু বি ইন্টু বি। এবার যদি সি এর মানটা বের করতে দেয় তোমাকে, যদি আমাকে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি কোনটা এটার মধ্যে, অবশ্যই সি, তাহলে সি কি করে বের করব, বি স্কোয়ার বাই এ। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে এখানে যদি এ বলা থাকে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সি এর মান কি হবে, থার্ড হচ্ছে সি, কি হবে, বি স্কোয়ার বাই এ। ওকে, আমি এটা আসছি, তার আগে আরেকটা জিনিসও বলে দিই একবারে, মিন প্রপোর্শন যদি বলে একই জিনিস, এ ইজ টু বি ইজুকাল টু যদি বি ইজ টু সি হয় এবং যদি এর মধ্য সমানুপাতি, বুঝতে পারছো মধ্য মানে কোনটার কথা বলছে, যে এই মাঝেরটার কথা বলছে, তাহলে কি হবে, এই একই জিনিস, এ ইন্টু সি ইজুকাল টু বি ইন্টু বি, ব্যাপারটা একই হবে, তার মানে কি এ সি ইজুকাল টু বি স্কোয়ার। কিন্তু এবার বের করতে বলেছে কোনটা, মধ্য সমানুপাতি মানে মিন মানে বিটা বের করতে হবে, আর এখানে যেই দুটো দেওয়া থাকবে সেটার একটা এ একটা সি হবে। কি করে বুঝবো স্যার এটা কোনটা এ কোনটা সি, পরপর দুটো থাকলে প্রথমটা এ পরেরটা সি হবে, এবং কি করে বুঝবে যে বি বের করতে দিয়েছে, এখানে এ আর সি বলা আছে, কারণ এখানে মিন বলা থাকলে বুঝবে বাজেটটা বা মাঝেরটা বের করতে হবে, তখন তার মানে তোমাকে দুই সাইডের দুটো বলা আছে। এখানে যেমন বলা আছে থার্ড, থার্ড মানে তুমি বুঝতে পারছো যে একদম এন্ডেডটা বের করতে হবে, তার মানে প্রথম আর দ্বিতীয়টা বলা আছে। সিম্পল লজিক, খুব সিম্পল, মানে একদম এর মধ্যে কোনো হাতি ঘোড়া কিছু ব্যাপার নেই। বি যদি বের করতে বলে তাহলে কি করবো, বি স্কোয়ার যদি এসি হয় তাহলে বি মানে কি, রুট ওভার এসি বা স্কোয়ার রুট এসি, বাস এটুকু, এর উপরে বের করে এগুলো দেবে। আচ্ছা, এই দুটো দেবে। এবার এইটা আমাকে বের করে বলো যে থার্ড প্রপোর্শনটা কি করে বের করবে, আঠেরো স্কোয়ার, আঠেরো স্কোয়ার বাই বারো, ওকে, কত হচ্ছে, সাতাশ, ওকে। তার মানে আমি আঠেরো স্কোয়ার করার দরকার নেই, ঠিক আছে, করলে না বেশি দেখবে ঝামেলা হবে, আমি এইভাবেই কাট, হ্যাঁ হ্যাঁ, তো এখানে হলে এখানে তিন দিয়ে কাটলে ছয়, আর এখানে হচ্ছে দুই, এখানে হচ্ছে তিন, দুই দিয়ে কাটলে না সাতাশ, তো স্কোয়ার করবে, আবার ইয়ে করবে, জেনারেলি করার দরকার হয় না স্কোয়ার। তো এটা সবার কাছে খুব সিম্পল জিনিস, বুঝতেই পারছো, আমি তো বলেও দিলাম এটা কীভাবে, থার্ড প্রপোর্শন কীভাবে বের করতে হবে, এটাই ভাবে বের করতে হবে, এরকম যদি ফর্মুলা চাও, ডাইরেক্ট বসাতে চাও ফর্মুলা এটা। এবার যদি আমার মিন প্রপোর্শনের ফর্মুলা বলো, তাহলে এইটা ফর্মুলা, এটা বের করে বলো, মিন প্রপোর্শনের ক্ষেত্রে এ আর সি বলা থাকবে, বি বের করতে হবে, বলো
তাহলে বি এর মান কি হবে, রুট ওভার 72 ইনটু 98। ঠিক আছে, দেখো ভাবার বিশেষ কিছু নেই, 8। আরে গুণ করবে না, গুণ করবে না, বারবার বলছি গুণ ভুলেও করবে না, কেন গুণ করছো, ভাঙো এটাকে। 72 মানে কি, 72 মানে কি 9 গুণ 8। ঠিক আছে, কেন 9 রাখলাম, কারণ 9 রুট আমি জানি 3। ঠিক আছে, 98 মানে কি 49 গুণ 2। এবার ভাবো 49 এর রুট তোমরা জানো না কি হবে, হ্যাঁ 9 এর রুট কি 3, 49 এর রুট কি 7, 8 গুণ 2 মানে 16, 16 রুট কি 4, প্রচন্ড ঝামেলা করছে, আগেও একবার করেছে এই জিনিসটা, দাঁড়াও এর নামটা জয়েন করলে আমাকে জানাবে তোমরা যদি চোখে পড়ে, আমি তো স্ক্রিনে থাকছি তোমাদের, আবার করছে এটা ইন্টেনশনালি করে যাচ্ছে, সবাই পিন দেখবে পিনের অপশন আছে। ঠিক আছে, হ্যাঁ হবে, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তো বারবার করলে বারবার সমস্যা হবে, আমি আজকে দেখছি ব্যবস্থা করছি। হ্যাঁ তোমরা যে যার মতো পিন করে রাখো, ঠিক আছে যে যার মতো পিন করে রাখো, ইন্টেনশনালি বদমাইশি করছে আমি বুঝতে পারছি, জাস্ট ক্লাসগুলোকে নষ্ট করার জন্য করছে, দেখছি কি করা যায়। আচ্ছা তো এটা হচ্ছে ব্যাপার, তো এটা বুঝতে পারলে কি হলো যে আমরা 8 আর 2 এর গুণ করলে কি হয় 16, 16 রুট তো 4 জানো, তাহলে আমরা এইভাবে বের করতে পারি, মানে আমরা পুরোটা গুণ কেন করব, বেকার গুণ করব আবার রুট করতে, একটা হেক্টিক কাজ, তার থেকে এইভাবে বের করে নিই, ভেঙে ভেঙে ছোট করে নিই, বড় 3 4 12 7 12 84 হয়ে গেল, এতে সময় বাঁচবে, এফার্ট বাঁচবে, আর ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। ওকে চলো, আচ্ছা এটা কি, এটাও খুব সোজা জিনিস, মানে রেশিও পার্টটাই বেসিক্যালি খুব একটা কঠিন কিছু না। এটা কি জিনিস, ধরো তোমাকে বলেছে যে এ ইজ টু বি, সি ইজ টু ডি, ই ইজ টু এফ, এগুলো সবকটা আলাদা আলাদা তিনটে রেশিও, প্রথমত হচ্ছে এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এই প্রত্যেকটা ডিস্টিংক্ট, ঠিক আছে এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তো এইগুলো যদি এই রকম বলা থাকে, তিনটে রেশিও, চারটে রেশিও, পাঁচটা রেশিও, এবং বলে এর কম্পাউন্ড রেশিও বের করো বা মিশ্র অনুপাত বা মিশ্র যৌগিক অনুপাত বের করো, সেক্ষেত্রে তুমি কি করবে, প্রত্যেকটার প্রথম টার্মকে গুণ করবে, কি কি আছে এখানে এ সি ই, তাহলে কি করলাম এ ইন্টু সি ইন্টু ই অনুপাত প্রত্যেকটা দ্বিতীয় টার্মকে, বি ডি এফ, বি ইন্টু ডি ইন্টু এফ, ব্যাস এবার যদি কাটা যায় কাটো, না কাটা যায় এইভাবেই রেখে দাও, ব্যাস দ্যাটস ইট, বোঝা গেল। এক্সাম্পল দিয়ে দিই, 2:7, 5:12, 14:21, 20 বলো, না অ্যান্সার বলো একবার ডাইরেক্ট, ডাইরেক্ট হ্যাঁ 2 কি বুঝলাম না, আমি কে ডাইরেক্ট, হ্যাঁ আমাকে ডাইরেক্ট অ্যান্সার বলো, ডাইরেক্ট অ্যান্সার বলো, গুণ করে কত আসছে, কেটে কুটে কি আসছে, ফাইনাল অ্যান্সার বলতে হবে, 20:20, 1:2, বা এত সুন্দর, বেশ দেখি 2:12,
ও আচ্ছা আচ্ছা, তো 14 is to 7 into 12 into 20. এবার আগে গুণ করার আগে আমি আবার বলছি, ভালো করে শোনো, আগে 1:12, আচ্ছা বেশ হতে পারে, আগে গুণ করার আগে যেটা করবে সেটা হচ্ছে যে দেখবে কাটা যায় কোনটা, এই পুরোটা গুণ আছে আর এই পুরোটা গুণ আছে, ধরে নাও ওপর নিচে আছে, এবার কাটবে কোনটা কোনটা কাটা যায়। যেমন এখানে 7 আর 14 কাটা যাবে, 2, ঠিক আছে না, 5 আর এখানে 20, কত কাটছে, 4 হচ্ছে, 2 দিয়ে কাটলাম 2 হচ্ছে, 2 দিয়ে আবার কেটে গেল এই দুইটা, তাহলে এদিকে কি পড়ে থাকলো, 0 না 1, আর এইদিকে বোঝা গেছে, দুই দিকে কাটতে থাকো, ভেবে নাও এইভাবে ইমাজিন করে নাও, একটা উপরে আছে একটা নিচে আছে, প্রথমটা বাই দ্বিতীয়টা আছে সেক্ষেত্রে। ওকে, এবার আমরা অনুপাতে, হ্যাঁ দুটো দুই দিকে অনুপাত থাকে আমি কাটতেই পারি, তুমি গুণ করার পরেও তো কাটবেই, মানে আলটিমেটলি তো গুণ করার পরেও কাটি, তো আগে কেটে দিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে অনেক, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলেছে, এ ইজ টু বি এর মান বলা আছে, বি ইজ টু সি এর মান বলা আছে, এবার বলেছে এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করো। আচ্ছা এখানে কি গন্ডগোল হয় আমি সেগুলো বলতে থাকি, আগে আগে একটু লিখে নিই, এ ইজ টু বি কি আছে, 3:4, খুব সোজা জিনিস, আমাকে অ্যান্সার বলতে হবে না এই মুহূর্তে, কারণ আমি জানি তোমরা, তোমাদের 50% বেশি স্টুডেন্টরা জানো কি ব্যাপারটা, সুতরাং যারা জানে না তাদের নিয়ে একটু আলোচনা করবো। 6:7, আচ্ছা আমি যেই প্রশ্নটা করবো সেটা উত্তর দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথমটায় যে বি আছে আর দ্বিতীয়টায় যে বি লেখা আছে, এই দুটো বি কি আলাদা? ওকে, বাকিদের কি মত? একই একই, আলাদা হলে বি কেন লিখবো, দুটো বি লিখে আমি কি করে বোঝাচ্ছি দুটো আলাদা, তুমি ভাবো ইমাজিন করো, এইটা কোন বিটা কি সেটা কি করে বোঝাবে তুমি, তাহলে যদি আলাদাই হয় তাহলে কিভাবে বোঝাবে যে এটা বি কি এই বিটা কি, তো কি হয়েছে, তো কি হয়েছে, না 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 সমান, আমি ওর জন্যই বলছি যে যেই প্রশ্ন করবো তার উত্তর দাও, আমি সমান করতে হবে না, একবারও বলেছি আমি কি বলেছি, এই দুটো বি কি আলাদা, না এই দুটো বি একই বিকে বোঝাচ্ছে, আমি মানের কথা একবারও বলেছি, এখানে বি এর মান 4, বি এর মান 6, দুটো কি এক, আমি তাই জিজ্ঞেস করেছি, দুটো বি একই বিকে আইডেন্টিফাই করাচ্ছে, তার জন্যই তো সমান করতে হবে, যদি আলাদা দুটো জিনিস হতো তাহলে সমান করার প্রশ্নই আসতো না, আমার যদি এখানে এইটা লেখা থাকতো এ ইজ টু সি 2:5 আর ডি ইজ টু ই 7:9, তখন কি আমি ডি আর সিটাকে সমান করতাম, চেষ্টা করতাম, কোনোদিনও করতাম না, কেন করবো, কারণ দুটো তো আলাদা জিনিস, সমান করব কেন, আর করে লাভটা কি হবে, আর করবই মানে করা যাবেই বা কেন, করা যাবেও না বেসিক্যালি, সমান সমান করলেও সেটা কোনো একটা কাজের কাজ হবে না, কিন্তু এখানে যেহেতু দুটো বি সেম, তার জন্য এইটা বুঝতে হবে যে দুটো বি যদি সেম হয় তাহলে দুটোর মানও সেম হওয়া উচিত, লজিক্যালি তাই, আমি দুটো জিনিসকে যদি একই বলি তার মানে তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, তাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো সেম থাকা উচিত, কিন্তু এখানে দুটোর বি কন্টেন্ট আলাদা কেন, আচ্ছা এই দুটো বি যদি একই হয় এখানে 4 এখানে 6 কেন বলতে পারবে, আমি বলেছি যদি, আমি আজকে সেটাও বলেছি যে মানে যদি ভালো করে শুনে থাকো কেউ তাহলে বুঝতে পারবে, তাহলে দুটো বি এর ভ্যালু আলাদা কেন, দুটো কেউ বুদ্ধি করে বলতে পারবে, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না তোমার সাউন্ডটা, খুব আস্তে আস্তে মনিরু তোমার সাউন্ডটা, হ্যাঁ এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে, অনুপাত দুটো তো আলাদা সেটা ঠিক আছে, আমি বলতে চাইছি যে দুটোতে বিয়ের ভ্যালু কেন আলাদা আসবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, প্রথমেরটায় যেটা, এবার শোনো ভালো করে, প্রথমেরটা যেটা আমি ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে কুড়িয়ে দিয়ে বলে দিতে পারি, বাট একটু শুনে নাও তবুও, প্রথমের যে বিটা আছে যেটা হচ্ছে 4, সেটা 3 এর রেসপেক্টে এর ভ্যালু, ঠিক আছে, বা
তিনের সঙ্গে এর সম্পর্ক দেখাতে, মানে এর সঙ্গে ওর সম্পর্ক কি সেটা রিপ্রেজেন্ট করছে। কিন্তু দ্বিতীয়টার যে বি সেটা সি এর সঙ্গে সম্পর্ক ডিনোট করছে, বোঝা গেছে? তুমি একটা, আমি একটা খুব সহজ এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরো একটা জায়গায় একটা তিনজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো তিনজন লোক দাঁড়িয়ে আছে, তো এর মধ্যে একজন এ, একজন বি, একজন সি। এবার ধরো বল, এবার ভাবো যে এর যে বয়স 50 বছর, বি এর বয়স 25 বছর, সি এর বয়স 5 বছর, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমাকে বলো, আমি যদি এর সঙ্গে বি এর কম্পারিজন করি আর সি এর সঙ্গে বি এর কম্পারিজন করি, তাহলে কি বিটাকে একইভাবে প্রকাশ করতে পারবো? না। কেন? আমি যখন এ আর বি এর কম্পারিজন করব, তখন আমি বলবো যে বি হচ্ছে এর হাফ, তাই তো? আবার যখন আমি সি এর সঙ্গে কম্পারিজন করব বি এর, তখন বলবো না, বি হচ্ছে সি এর 5 গুণ। ক্লিয়ার? যেটুকু বললাম এখন এটুকু ক্লিয়ার? যখন আমি এর সঙ্গে কম্পারিজন করব বি এর, তখন বলবো যে বি হচ্ছে এর হাফ। আবার যখন আমি সি এর সঙ্গে বি এর কম্পারিজন করব, তখন তাই বলবো না, তখন বলবো কি না, বি তো সি এর 5 গুণ। দুটোই ঠিক, দুটোই ক্ষেত্রেই কিন্তু বি এর বয়স 25ই। ক্লিয়ার হলে জানাবে, বুঝতে পারছো কিনা ব্যাপারটা? এবং ওর জন্যই কিন্তু দুটোতে বি এর, কারণ একবার আমি এর রেসপেক্টে অনুপাত বের করছি, একবার আমি সি এর রেসপেক্টে বের করছি, তার জন্য দুটো ভ্যারি করে যাচ্ছে, কিন্তু জিনিসটা একই। ওর আসল যে মানটা, যেটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু বলি, এখানে অ্যাবসলিউট ভ্যালু কোথাও নেই। অ্যাবসলিউট ভ্যালু তোমরা যদি জানো কেউ খুব ভালো, আর না জানলে এটুকু বুঝে নাও যে ওর যে আসল মানটা, মানে ও যেইটা ওর অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়াল মান যেটা, সেই মানটা। কিন্তু এখানে 6 বা 4 এটা কোনোটা অ্যাকচুয়াল মান না, এটা হচ্ছে কম্প্যারিজনে বেরিয়েছে 4। এর সঙ্গে বি কম্পারিজন করছি যখন, তখন 4 বের হচ্ছে বি এর মান, আর বি এর সঙ্গে সি কম্পারিজন করলে বি এর মান 6 বেরোচ্ছে। আমি জানি যে অনেকের একটু হয়তো বোরিং লাগতে পারে ব্যাপারটা, বাট ব্যাপারটা এইভাবে একটু বুঝতে হবে, না হলে অনেক সময় অনেক প্রশ্নের অঙ্কে সমস্যা হতে পারে। এমনি অঙ্কে তো সমস্যা হবে না, এটুকু ঠিক আছে, কিন্তু রেশিওর কনসেপ্টটা প্রশ্নের অঙ্কে সমস্যা হতে পারে, ওর জন্য আমি এটা বললাম। তাহলে মোদ্দা কথা হচ্ছে বি তো সেম, কিন্তু অনুপাতটা আলাদা। এবার আমাকে সমান করতে হলে আমি যখন গুণ করব, দেখো এই পুরো রেশিওটাকে কিছু একটা দিয়ে গুণ করব, আর পুরো এই রেশিওটাকেও কিছু একটা দিয়ে গুণ করব। একটা ব্যাপার বোঝো যে আমি যদি পুরো রেশিওটাকে, ওপরেরটাকে 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে বা 5 দিয়ে বা 6 দিয়ে বা 7 দিয়ে বা 8 দিয়ে যাই দিয়ে গুণ করি না কেন, তাতে কি এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না। কারণ আমি জানি না যে, আমি এক্ষুনি দেখলাম যে 5:9 যা আর 25:45 তাই, সেম জিনিস না? কারণ এটার সঙ্গে এর 5 গুণ হয়েছে, দুই দিকেই 5 গুণ। কেন সেম? দুই দিকেই 5 গুণ হয়েছে। কিন্তু ভাবার বিষয় এইটা যে আমি এই দিকে 5 গুণ করে 25 করলাম, আর এই দিকে আমি 4 গুণ করে 36 করলাম, এটা কি সেম? 5:9 সঙ্গে কি 25:36 সেম? একদম না, কিন্তু 25:45টা সেম, কারণ এটা একই সংখ্যা গুণ করেছি। তার মানে আমি যদি রেশিওর দুই দিকে একই সংখ্যা গুণ করি, তাহলে তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে রেশিওটা একই থাকবে। তাহলে ভাবো যে আমি 4-এর সঙ্গে, আমার মেইন মাথায় থাকবে একটা জিনিসই, এখানে যে 4 আছে, এখানে যে 6 আছে, এই দুটোকে সমান করতে হবে, ঠিক আছে? তার জন্য আমি যদি এখানে 3 গুণ করি আর এর সঙ্গে 2 গুণ করি, তাহলে দেখো 3×4=12 আর 6×2=12, তাহলে দুটোতেই বি এর ভ্যালু 12 এসে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি কি করবো এখানে, 9:12, আর এদিকে কি আসছে, 12:14। আমার দুটো কাজ হয়ে গেল একবারে, মানে এক তিলে দুই পাখি মারা হয়ে গেল। প্রথমে হচ্ছে যে আমি একে তো এই রেশিওটার কোনো পরিবর্তন করলাম না, 3:9, 3:4=9, তাই, বা দ্বিতীয়টারও কোনো পরিবর্তন করলাম না, 6:7=12, 14 তাই। আবার অন দ্য আদার হ্যান্ড, যেটা আরও একটা কাজ করে ফেললাম, সেটা হচ্ছে আমি দুটো দিয়েই বি এর মান সমান করে ফেললাম। এর ফলে আমি কি হলো, এর ফলে কি হলো যে আমার a:b:c আমি সহজে বের করতে পারবো। কেন? দুটোতেই বি এর মান 12 রেসপেক্টে, একটাতে এ, একটাতে
সি ক্যালকুলেট হয়েছে। তাহলে এবার আমি বলতে পারবো বি এর মান যদি 12 হয় তাহলে তার রেসপেক্টে এ এর মান 9 হবে এবং সি এর মান 14 হবে। ক্লিয়ার সবার কাছে? আমি যতটা সহজভাবে সম্ভব বুঝিয়ে দিলাম। হ্যাঁ,